আমি আগেই বলেছি যে আমরা পার্ট বাই পার্ট স্টেপ বাই স্টেপ আমরা কলকাতা যে বড় বাজার আছে সেই বড় বাজারের আমরা ভিডিও বিভিন্ন ধরনের বিজনেসের যে সমস্ত দোকানগুলি আছে সেগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরব। তা সেরকমই আজকে একটা জনপ্রিয় বিজনেসের একটা পথ বা একটা দিক আমরা তুলে ধরেছি, সেটা হচ্ছে মেয়েদের প্রসাধনী যে সমস্ত কসমেটিক্সের যে সমস্ত জিনিসগুলি আছে সেই যে গলিটা বা যে দোকানগুলিতে গেলে আমরা খুবই কম দামে পেয়ে যাব জিনিসগুলি এবং খুবই মানে ব্র্যান্ডেড প্লাস লোকাল সমস্ত ধরনের মাল আমরা সেখান থেকে খুবই কম দামে পেয়ে যাব এবং খুবই লাভবান হতে পারবো। আর অবশ্যই সেটা পাইকারি রেটে ওখান থেকে আপনার কিনতে হবে, খুচরো গেলে ওখানে আপনি কিছুই কিনতে পারবেন না, অথবা খুচরো যদিও আপনারা কিনতে যান তাহলে অনেকটাই দাম নিয়ে নেবে। সেই জন্য আরেকটা কথা আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্রথমেই যে কোনো একটা দোকানে ঘুরবেন না, ওখানে নতুন নতুন মুখ দেখলে অনেক সময় ওরা দাম বাড়িয়ে বলে। সেই জন্য কয়েকটা দোকান আপনারা ঘুরবেন, ঘুরে বাছাই করে দাম করে তারপর আপনারা সেখান থেকে কিনবেন। তা চলুন তাহলে আজকে মেয়েদের আইটেম। আর একটা কথা আপনাদের বলছি যে এই যে মেয়েদের যে সমস্ত কসমেটিক্স এর জিনিসপত্রগুলি আছে সেটা আপনারা জানেন যে যত দিন বাড়ে তত এর চাহিদা মানে আরো ঊর্ধ্বমুখী হয়ে থাকে। এর কারণ হচ্ছে কারণ আজকে দেখবেন মানে প্রত্যেকের ঘরে আমাদের মা বোন দিদি আছে, আমরা কি করি দেখতে পাই যে হয়তো এই সপ্তাহে একটা কিছু বেরোলো, কানের একটা নতুন কিছু বেরোলো বা হাতের একটা কিছু বেরোলো, এটা সামনের সপ্তাহ আবার চেঞ্জ হয়ে গেল, নতুন একটা আইটেম বেরিয়েছে, ওটা কিন্তু নষ্ট হয়নি, আগের সপ্তাহ যেটা কিনেছিল সেটা কিন্তু রয়ে গেছে ঘরে, তারপরও কিন্তু ওদের নতুন একটা জিনিস চাই। এটা কিন্তু প্রত্যেকের ঘরে এই জিনিসটা হচ্ছে, আর এটা যত দিন এগোবে তত এই জিনিসটা বাড়তে থাকবে। সেই জন্য এই বিজনেসটা খুবই একটা ঊর্ধ্বমুখী বিজনেস আর অবশ্যই খুবই লাভবান একটা বিজনেস। সেই জন্য বলছি যে এই বিজনেসটা যদি আপনারা করতে পারেন মনোযোগ দিয়ে তাহলে অনেকটাই লাভবান এবং এগিয়ে যেতে পারবেন। তা চলুন তাহলে আমরা বড় বাজারে সেই দোকানগুলি কোথায় আছে সেটা আমরা একটু দেখে নিই। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজনেস সাথী ইউটিউব চ্যানেল। আজকে আমরা চলে আসলাম কলকাতায়, কলকাতা হাওড়া স্টেশন। আপনাদের সবাইকে জানাই আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা আপনাদেরকে অনেক কিছু বিজনেসের আইডিয়া দেব। আপনারা হয়তো অনেক বিজনেস করতে চান কিন্তু মাল কোথা থেকে কিনবেন তার সঠিক ঠিকানাটা হয়তো আপনারা জানতে পারেন না বা কোন মার্কেট থেকে কিনবেন, কিন্তু আমরা আজকে আপনাদেরকে সঠিক ঠিকানাগুলি দেব। আমরা স্টেপ বাই স্টেপ বিভিন্নভাবে পার্ট বাই পার্ট আমরা আজকে কলকাতার যে বড় বাজার আছে যেটা কিনা এশিয়ার একটা বৃহত্তম বা অন্যতম একটা মার্কেট, সব থেকে বড় একটা মার্কেট, সেখানে আপনি পাবেন না বিজনেস করার জন্য এরকম কোনো মাল নেই, কিন্তু ঠিকানাটা কি আছে বা কোন মালটা কোথায় পাওয়া যাবে সেটা হয়তো আপনাদের অনেক সময় জানা থাকে না। এই যে আপনি দেখতে পাচ্ছেন আপনারা পেছনে আমি হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি। এবার হাওড়া স্টেশন থেকে কিভাবে আপনি বড় বাজারে যাবেন সেই পথ নির্দেশকটা আজকে আমরা মানে কীভাবে যাবেন সেই পথটা আমরা আজকে আপনাদেরকে চিনিয়ে নেব। এখান থেকে আপনি অনেক বাস পাবেন বড় বাজারে, অথবা এই যে হাওড়া যে ব্রিজটা আছে হাওড়া ব্রিজটা পার হয়েই আপনি হেঁটে গেলেও আপনি বড় বাজারে পৌঁছে যাবেন, কিন্তু হাঁটতে অনেকটাই কষ্টকর ব্যাপার মনে হয়, যেন অল্প একটু পথ কিন্তু অনেকটাই কষ্টকর ব্যাপার। সেজন্য আমি বাসে করে যাব আর আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে বিভিন্ন বিজনেসের যে গলিগুলি আছে যেই মার্কেটগুলি আছে যে কোথায় কোন মালটা পাওয়া যায় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমাদের সঙ্গে থাকবেন সবসময়, আমরা আপনাদেরকে নতুন নতুন বিজনেস আইডিয়া নিয়ে আমরা সবসময় আপনাদের পাশেই থাকবো। এই যে হাওড়া আমি আছি এখন, এখান থেকে বাস ধরবো ধর্মতলা যাওয়ার যে বাসগুলি আমি সাধারণত সেই বাসটাই ধরবো। আপনারা আরও অনেক বাস পেয়ে যাবেন, এখানে এসে একটু লোকদের জিজ্ঞেস করবেন যে বড়বাজার যাওয়ার বাস কী করে পাবো, তাহলেই আপনারা পৌঁছে যেতে পারবেন বড়বাজার। তা হাওড়া স্টেশন থেকে যদি কেউ বড়বাজার আসতে চান তাহলে অবশ্যই আপনার হাওড়া স্টেশন থেকে একটু সামনে আগিয়ে এসে যেই রবীন্দ্র সেতুটা আছে তার গোড়ায় আপনার হাওড়া বাস স্ট্যান্ড আছে, সেখান থেকে আপনি শিয়ালদা অথবা ধর্মতলা যাওয়ার যে বাসগুলি আছেন সেই বাসে করে অবশ্যই মানে খুব সহজেই আপনি 4-5 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন একদম বড়বাজার। এছাড়াও যদি কেউ শিয়ালদা স্টেশন থেকে বড়বাজার আসতে চান তাহলে অবশ্যই তাকে শিয়ালদা থেকে বেরিয়ে বাদিকে আপনার শিয়ালদা কোর্ট সেখানে যেতে হবে, সেখান থেকে আপনি হাওড়া যাওয়ার অর্থাৎ বড়বাজার যাওয়ার প্রচুর বাস পেয়ে যাবেন। সেগুলি অবশ্যই হাওড়া যে বাসগুলি যাচ্ছে সেই বাসেই আপনার উঠতে হবে, তাহলে আপনি খুব সহজেই চলে যাবেন একদম বড়বাজার। ধর্মতলা যাওয়ার বাসে উঠলে একদমই হবে না। এছাড়াও শিয়ালদা স্টেশন থেকে বেরোলে এই যে পথটা দেখতে পাচ্ছেন আর ওই যে উপরে দেখতে পাচ্ছেন ফ্লাইওভারটা আছে, এই ফ্লাইওভারের তলা দিয়ে আপনি লোকদের জিজ্ঞেস করবেন যে আমি বড়বাজার যাওয়ার বাস বা অটো ধরবো, তাহলে ওরা দেখিয়ে দেবে। সেখান থেকে একটু হেঁটে গেলেই আপনি ওখান থেকেও বাস পেয়ে যাবেন। सामने ही मार्केट देखते पाচ্ছেন এটা হচ্ছে ओल्ड चेना मार्केट। এটা বড়বাজারেরই আরেকটা অংশ। এই মার্কেটটা হচ্ছে হাওড়া ঢুকতে বা হাওড়া স্টেশন ঢুকতে বা ব্রিজ ঢুকতে যেই রোডটা আছে সেই রোড বরাবরই এটা। এই রোডে সোজা গেলেই আপনি হাওড়া ব্রিজে উঠে যাবেন। তা এই রোডের পাশেই এই চেনা মার্কেটটা। এটা খুব পরিচিত মার্কেট এবং জমজমাট মার্কেট। দেখতেই পাচ্ছেন মেয়েদের সমস্ত কিছু এখানে, গলার, নাকের, কানের, হাতের, আঙুলের সমস্ত কিছু পেয়ে যাবেন। গলার হার দেখতে পাচ্ছেন, টিপ, কপালে পড়ার যেই টিপ সেটাও পেয়ে যাবেন। তবে সমস্ত কিছু আপনি এখানে হোলসেলে পাবেন এবং খুবই কম রেঞ্জে। যেটা কিনা খুচরো বাজারে 50 টাকা 60 টাকা বিক্রি হয় সেই জিনিসটা আপনি পেয়ে যাবেন এখানে 10 টাকা থেকে 12 টাকার মধ্যেই। মানে আপনি না আসলে বুঝতেই পারবেন না। এই সামগ্রীগুলি বর্তমানে বিভিন্ন পুজো অনুষ্ঠান এখন চলছে, এই সময় বিভিন্ন মেলা বা অনেকে পুজোর প্যান্ডেলের সামনে ছোটোখাটো করে দোকান দিয়ে থাকেন, এটাও নিতে পারেন। এখান থেকে আপনারা নিয়ে আপনাদের ব্যবসা শুরু করতে পারবেন। খুবই কম রেঞ্জে এখানে পেয়ে যাবেন ব্র্যান্ডেড নেল পালিশ থেকে শুরু করে লিপস্টিক, মেকআপ বক্স সমস্ত কিছুই পেয়ে যাবেন। চুলে বাঁধার সমস্ত ক্লিপ, ব্যান্ড যা কিছু আছে। এবং বার্থডে যে সমস্ত আপনার বেলুন হয় বা সাজা গুজার জিনিসপত্রগুলি হয় সাজানোর, সেগুলি পেয়ে যাবেন। এই যে মেয়েদের গয়নাগাটি দেখতে পাচ্ছেন এখানে। আর রয়েছে এই যে বাচ্চাদের ক্যাপ, বিভিন্ন ধরনের পিস্তল, গাড়ি, প্লাস্টিকের বল থেকে শুরু করে মানে মেলায় আপনারা যা জিনিস দেখতে পান, মেলা অথবা বিভিন্ন কসমেটিক্স বা স্টেশনারি দোকানে বা কোনো গিফটের দোকানে সমস্ত কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। এটা চেনা মার্কেট। এছাড়াও আপনি বড়বাজারের যে ক্যানিং স্ট্রিট আছে সেখানেও আপনি এরকম সমস্ত কিছু পেয়ে যাবেন, এই খেলনাপাতি জিনিস। এছাড়াও পর্তুগিজ যে চার্চ আছে বড়বাজারে সেখানেও আপনি সমস্ত কিছু এভরিথিং পেয়ে যাবেন এবং খুবই কম রেটে। এবং অবশ্যই পাইকারি হোলসেলে এখানে আপনার মাল কিনতে হবে 12 পিস বা 24 পিস এরকম, বা এক কার্টন বাক্স এরকম করে। ও একটা দুটো কেনার জন্য অবশ্যই যাবেন না, তাহলে আপনার প্রচুর টাকা খরচ হয়ে যাবে। তা সঙ্গে থাকুন এবং আমাদের কমেন্ট করুন।